এ এটি অহরও আপনি প্রশ্নের মুখোমুখি হন সেটি হচ্ছে আপনার কত অ্যালবাম প্রকাশিত হয়েছে কতটি ক্যাসেট প্রকাশিত হয়েছে কতটি গান গেয়েছেন এবং শুরুটা কিভাবে হয়েছে একেবারে প্রথম কখন আপনি এই শিল্পী সম্মানীটা পান অর্থাৎ আপনি সম্মানির বিনিময়ে আপনি গান করেন সেটি যদি একটা মোটা দাগে যদি আপনি একটু বিশ্লেষণ করেন যে মমতাজকে আমরা কখন থেকে আমরা দেখেছি পেয়েছি এবং কখন আপনি প্রথম আপনার এই সঙ্গীত জীবনের যে প্রফেশনালিজম সেটি শুরু করেছেন ধন্যবাদ ভাই আপনি আমার খুব পছন্দের একজন মানুষ তো যখন আসলে আজকের এই আমন্ত্রণটা পেলাম খুবই মানে আনন্দের সাথেই গ্রহণ করেছি এবং আপনি জানেন যে মাত্র কয়েকদিন আগে আমাদের নির্বাচন গেল এবং এই নির্বাচনে আসলে খুবই কি বলবো পরিশ্রম করতে হয়েছে তারপরে এই প্রথম আমার মনে হয় স্টুডিওতে এসে আপনার মুখোমুখি জানি না কতটুকু সময় করতে পারবো তা আমি প্রথম প্রশ্নটার জবাবটা এভাবেই দিতে চাই যে আমার তো আসলে রক্তে হলো গান আমার বাবা যেহেতু একজন বাউল ছিলেন আমার বাবা মধুবয়াতি এটা সবাই মোটামুটি ইতিমধ্যেই জেনেছেন যে আমি সব জায়গাতেই বলি তা আমার সেই বাউলের ঘরে জন্ম এবং সেখান থেকেই ছোটোবেলা থেকেই আমি জন্ম নিয়ে দেখতে পেলাম ঘরের কোনো একতারা শিশুকালে দেখতে পেলাম বাবার হাতে দোতারা দেখতে পেলাম পরম সুখে ঢুলি বাজায় ঢোল রাখাল ছেলের বাঁশির সুরে বাংলা গানের বল আমি তাই তো মাটির গান গাই জারি সারি ভাটিয়ালি গাই আমার আব্বাও একজন সমস্ত গানের পারদর্শী ছিলেন এমন কোনো গান নাই জারি সারি বিচার বাউল পালা মুর্শিদি মারফতি তারপরে আপনার নৌকা বাইছের যে গান তারপরে যাত্রার বিবেক মানে এমন কোনো দিক নাই বা যে কিচ্ছা বলা কিচ্ছার মধ্যে মানে কাহিনী করে করে গান করা মানে অনেক ধরনের গান আমার আব্বা গাইতে পারতেন এবং তার সুরেলা কণ্ঠ ছিল দারুণ কণ্ঠ ছিল তো এই বাবার ছোটোবেলা থেকে এই গানগুলো দেখে দেখে আমি আমি বাবার সবচেয়ে ছোট মেয়ে এবং মানে ছোট সন্তান সেই হিসেবে আমি খুব বাবার ভক্ত ছিলাম উনি যেখানেই যাইতেন আমি যেমন পিছু ছাড়তাম না আমি যেতাম ওনার সাথে তো এইরকমভাবেই গানের মধ্যে হাতে করি এক সময় আসলে সেই সময় তো মেয়েরা গান করবে বা মেয়েরা মানে গানের শিল্পী হবে এটা খুব স্বাভাবিকভাবে সমাজ বা কোনো কিছু অতইভাবে দেখতো না কিন্তু আমার আব্বা যেহেতু গান গাইতেন আমি যেহেতু পছন্দ করতাম তা সব কিছুর ঊর্ধ্বে উঠে গান ভালোবাসি তো যাই হোক বা এইভাবেই আস্তে আস্তে প্রথম বাবার সাথে বিভিন্ন মঞ্চে স্টেজে পালা গানের আসরে যাওয়া তারপরে আমার বাবা আবার আরেকজন একজন উস্তাদের হাতে দিয়ে দিলেন আমাকে যার নাম মাতাল রাজ্জাক দেওয়ান তিনি অসংখ্য গানের লেখক এবং বাউল গানের একজন বিশাল পারদর্শী ছিলেন তো পালা গানের সেই পালা গানের ওনার কাছে দেওয়ার পরে আমি পালা গানটাও শিখি এই পালা গান শেখার পরে বিভিন্ন জায়গায় জায়গায় পালা গানগুলো হয় বিশেষ করে এগুলো দরবারি গান বিভিন্ন মেলাতে ওরসে বিভিন্ন অলি আবদাল পীর মাসায় কোনাদের দরবারে এই পালাগুনগুলো হয় এবং এখনও চলমান তো আমি সেই গানগুলো গাইতে গাইতে এক সময় ওই সময় ছিল মাত্র আপনার ক্যাসেটের যুগ মানে অ্যালবাম ক্যাসেট ট্যাসেট ফিতা যে ক্যাসেটগুলো এই ক্যাসেটগুলো তো এক সময় দেখা গেলো যে আমরা বিভিন্ন কোম্পানিকে বলতাম যে আমার একটা ক্যাসেট করেন তখন যে অত পরিচিত না পালাগান করি বিভিন্ন জায়গায় মানুষ চিনে ওইভাবে পালাগানের শিল্পী হিসেবে কিন্তু ওইভাবে ক্যাসেট করবে এরকম মানে কেউ প্রথম হয়তো ওইভাবে করতেই চায় নাই অবশেষে একটা কোম্পানির রাজি হলো যে আচ্ছা ঠিক আছে তো একদিনেই দুইটা অ্যালবাম আমি করেছিলাম আমার মনে আছে যে একটা হলো বিচ্ছেদ গানের আর একটা হলো আধ্যাত্মিক গানের হ্যাঁ একটা বিরোহ বিচ্ছে তার একটা আধ্যাত্মিক এরকম দুইটা অ্যালবাম আমি একদিনেই করেছিলাম এবং তখন তো লাইভ হইতো আপনার স্টুডিওতে একদম লাইভ রেকর্ড হইতো ঢোল বাসি হারমোনিয়াম ভায়োলিন দোতারা সব সহ লাইভ গাইতাম মানে গানের শেষে যায় ভুল হলে আবার শুরুর থেকে শুরু করতে হইতো এরকম একটা অবস্থা তো যাই হোক সেইভাবেই যখন আমার প্রথম অ্যালবাম বের হলো ওই যেখানেই যাইতাম দেখা যায় যে অ্যালবাম বেশ ভালো মানুষে শুনতো এবং সে আস্তে আস্তে চাহিদা বেড়ে গেল এভাবে আমি দিনের পর দিন পালা গান করা অ্যালবাম করা এক সময় দেখা যায় যে কখন যে দুশো তিনশো অ্যালবাম হয়ে গেছে স্টেজ শোটা কখন আমার স্টেজ শো মানে আমি যদি স্টেজে যাওয়া বলি তাহলে বলবো একেবারেই ছোটোবেলায় আমার যখন ছয় সাত বছর বয়স তখন একদিন আব্বার সাথে একটা এরকম খাজা বাবার উরস হয় আমাদের মিরপুরে ওখানে অনেক বাউলরা থাকে এখনো বাউলরা আছেন ওই ওখানে একটা খাজা বাবার ওরস্যের মধ্যে আব্বা গান গাইতে যায় তো যাওয়ার আগে আমি আব্বাকে বলি যে আব্বা আমি আমি যাব তোমার সাথে আমি তুমি করে বলতাম আব্বাকে আমি তোমার সাথে গানে গান আব্বা বলে এত ছোটো মানুষ রাত্রিবেলায় তুমি না গেলে হয় না আমি বললাম যে না মা বললো আচ্ছা যেতে চায় বাচ্চা মানুষ নিয়ে যাও একটু সাথে তো ওই সাথে যাওয়ার পর স্টেজে গিয়ে আমি আরেক বাউলকে বললাম কানে কানে যে কাকা আমি কিন্তু একটা গান জানি আমাকে যদি একটা সুযোগ দেওয়া হয় আমি কিন্তু একটা গান গাইতে পারবো তখন সে আবার আব্বাকে বললো যে মেয়ে তো গান গায় গান গাইতে চায় আব্বাকে না ওকে তো আমি গান শিখাই নাই তখন বললো যে না ও গান গাবে তখন আমি এই দাঁড়িয়ে আমাকে এত মানুষের মধ্যে আমি একটা গান গাইলাম